নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাগুলো লেখি প্রথমটা আছে এক বাই তিন দুই বাই সাত তারপরে আছে পাঁচ বাই একুশ তিন বাই ছয় এখন প্রথমে এই দুইটার তুলনা করি কোন গুণ করব সাত একে সাত যার মাথা সে পাবে যার মাথা দ্বারা গুণ করব তিন দুগুনা ছয় লাগবে ক্ষুদ্রতম সংখ্যা সাতের চাইতে ছয় ছোট তার মানে বড়টা বাদ আর এই ছয়ও এখন বাদ আবার এই দুইটার মধ্যে তুলনা একুশ দুগুনা বেয়াল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আমার ছোট সংখ্যাটা লাগবে তাহলে বড়টা বাদ আর এই উপরেরটাও বাদ পাঁচ ছক তিরিশ তিন একুশ তেষট্টি তার মানে যেহেতু আমার ছোটোটা লাগবে তাহলে তিরিশ ছোট তেষট্টি বড় তাহলে বড়োটা বাদ এই ছোটোটা থাকবে এখন উপরের এইটাও বাদ উত্তর থাকে পাঁচ বাই একুশ মানে গনাম্বার নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা গ গনাম্বার মানে পাঁচ বাই একুশ ক্ষুদ্রতম সংখ্যা